উপরে মেনু আছে, লোগো আছে, মানে যা যা কন্টেন্ট থাকার সব কিছুই আছে। যদি এটা আমরা স্মার্ট ডিভাইসে দেখি তখন কীরকম দেখব? এক সময় যেটা ছিল লাস্ট 3-4 ইয়ার্স আগেও, আসলে রেসপন্সিবল বিষয়গুলো নিয়ে মানুষ চিন্তা করতো না খুব একটা। তখন স্মার্টফোন আসলে অত ব্যবহারও হতো না, হয়তো স্মার্টফোন ছিল কিন্তু ব্যবহারটা খুব কম হতো। তখনকার সময় যারা ওয়েবসাইট নিয়ে কাজ করতো বা ডিজাইন নিয়ে কাজ করতো, তারা রেসপন্সিবল বিষয়টা মাথায় রাখেনি খুব একটা। কিন্তু এখনকার সময় যেটা করা হচ্ছে সেটা হলো স্মার্টফোন ফার্স্ট, কারণ ইউজার দেখা যায় যে অনেক ক্ষেত্রেই স্মার্টফোনের ইউজার সবচেয়ে বেশি, যার কারণে এখন ডিজাইনগুলোতে প্রায়োরিটি দেওয়া হয় স্মার্টফোন ফার্স্ট। তার মানে হলো মোবাইল ডিভাইস ফার্স্ট, মোবাইল ডিভাইসে যদি ঠিক মতো আসে দেন অন্য ডিভাইসগুলো ঠিক মতো আসবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে মোবাইল ডিভাইসে কীরকম দেখা যাবে আমরা একটু দেখি স্যাম্পলটা। এটা মনে করেন ডেস্কটপ মোডে আছে, এটাকে যদি আমরা মোবাইল ডিভাইসে নিয়ে যাই, 320 রেজুলেশন যদি আসে তাহলে দেখেন কী হচ্ছে, কন্টেন্টগুলো সবই দেখা যাচ্ছে কিন্তু মেনুর সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। মেনুটা যেরকম ছিল এখান থেকে চেঞ্জ হয়ে ডিফারেন্ট চলে আসছে। মেনুর যে আইকনটা আছে, আইকনটার একটা নাম আছে, কেউ কি জানেন আইকনটার নাম কি? এটাকে বলা হ্যামবার্গার, হ্যামবার্গার, এটা ইজ লাইক বার্গারের মতো। এখানে গেলে আপনি পেজগুলো ভিউ করতে পারবেন, ইভেন ইনসাইডে যে পেজ থাকে হোমের মধ্যে দেখেন আরো সাব মেনু আছে, সেই জিনিসগুলো দেখাবে, তার মধ্যে যদি সাব মেনু থাকে সেগুলো দেখা যাবে। তার মানে এই ডিজাইনটা কিরকম হবে আপনাকে ডিজাইন করে দিতে হবে, এই জিনিসগুলো আপনাকে দেখিয়ে দিতে হবে যে মেনুর চেহারাটা কিরকম হবে, কালার কিরকম হবে, এটা বেশ কি হোয়াইট হবে নাকি ব্ল্যাক হবে না কি হবে, সেই জিনিসটা আপনাকে করে দিতে হবে। এখানে স্লাইডারও কাজ করে, পারফেক্টলি কাজ করবে, এবং কন্টেন্ট যেন ঠিক মতো দেখা যায় সেই জিনিসটা দেখতে হবে, ডাটাগুলো যেন ঠিক মতো আসে। নর্মালি কি হয়, মোবাইলে আমরা ভিউ করি নিচের দিকে, ডানে বামে কখনই করি না, তাহলে আমি সবসময় যেটা মাথায় রাখতে হবে নিচে নামবে। এবং এখানে যদি আপনারা খেয়াল করেন, এরকম হয় নাই যে কোনো কন্টেন্ট বর্ডারের সাথে লেগে গেছে, এরকম কিন্তু হয় নাই, দুই পাশে 15 পিক্সেল মিনিমাম স্পেস আছে। মানে প্রতিটা কন্টেন্ট যেন দেখতে সুন্দর হয়, স্মার্ট হয়, সেই জিনিসটা মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে। সাধারণত ইউআই ডিজাইনার যারা বা ইউআই ডিজাইন যারা করে থাকে, তারা সাধারণত মোবাইল ডিভাইসের কতগুলো ভিউ হয় সেই ভিউগুলো ডিজাইনে করে দেয়। স্পেশালি এখানে যে সাইজগুলো আছে, 1920 রেগুলার সাইজ, 1280 রেগুলার সাইজ, এর নিচে যে সাইজগুলো আছে 980, 800, 768, 360, এগুলার বিভিন্ন ভেরিয়েশন তৈরি করে। 360 আর 320 অলমোস্ট সিমিলার, কিন্তু 768টা একটু ডিফারেন্ট। 768 যখনই হবে তখন এটা আর মোবাইল ডিভাইস হিসেবে থাকবে না, এটা চলে আসবে ট্যাবের সাইজ। 76-এর উপরে যখনই যাবে এটা তখন রেগুলার মেনু হিসেবে কাজ করবে, তখন আর স্মার্ট ডিভাইস হিসেবে কাজ করবে না। স্মার্ট ডিভাইস কিন্তু মোবাইল ডিভাইস না। এর উপরে যখন যাবে 800 তখন আর ডিফারেন্ট কিছু তৈরি হবে, কিন্তু এটা স্মার্ট ডিভাইস হিসেবে থাকবে কিন্তু মোবাইল হিসেবে থাকবে না। 980 অনেক সময় দেখা যায় যে 980 নিয়ে এটা ডিজাইন পিউরিফাই করা হয়নি, সেট করা হয়নি, যার কারণে ডিজাইনটা ভেঙে গেছে, এখানে সেই জিনিসটা করা নেই। তার মানে হলো মিনিমাম কোন কোন সাইজগুলো থাকতে হবে এই জিনিসগুলো চেক করে নিতে হবে। এখানে যে ডিফল্ট সাইজগুলো আছে এগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড, এগুলো যদি মোটামুটি সেট থাকে সেক্ষেত্রে আপনার ডিজাইনের কোয়ালিটি স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হবে। আচ্ছা, এখন কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে, আমি একটা স্যাম্পল দেখাবো আপনাদেরকে। আমরা যদি amazon.com এ যাই, আপনারা দেখেন অ্যামাজনে অনেক ইনফরমেশন আছে, প্রোডাক্ট আছে, তার সাথে নিচে যেটা আছে অ্যামাজন কোন কোন কান্ট্রিতে আছে এবং কী কী সার্ভিস দেয় সেই জিনিসগুলো আছে। যদি আমরা মোবাইল ডিভাইসে যাই দেখি এটার অবস্থা কী, হ্যাঁ কীরকম আছে না চেঞ্জ হয়েছে। এটা একটা সিমুলেটর, সিমুলেটর মানে হলো অ্যাজ লাইক অরিজিনাল ডিভাইসের মতো, অরিজিনাল ডিভাইসে যেরকম বিষয়গুলো আমরা দেখবো এখানে তাই দেখব। এখানে ড্রাগ করে দেখতে হয় আমরা প্রোডাক্ট দেখতে পাচ্ছি, এখানে এসে কিন্তু নিচের এই জিনিসগুলো নাই, তাই না? এখানে যে বিষয়গুলো রাখা হয়েছে সেই জিনিসগুলো মোবাইল ডিভাইসে নাই। এর কারণটা হলো যে অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে, যেগুলো আসলে না হলেই নয়, এরকম ইনফরমেশনগুলো মোবাইল ডিভাইসে রাখা হয়, আর যেগুলো লেস ইম্পর্টেন্ট, যেগুলো না হলেও চলে, সেগুলো মোবাইল ডিভাইসে সাধারণত লেস করা হয়। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, মেইনলি যে রেসপন্সিভ মোডে যখন আমরা কাজ করব
তখন ডিজাইন সিমিলার থাকবে, সব কিছু সিমিলার থাকবে, কিন্তু মোবাইল ডিভাইসের উপযুক্ত করে আমরা ডিজাইনগুলো করব। আর সেকেন্ড যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো যে যেগুলো লেস ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো বাদ দিয়ে দিতে হবে। তাহলে এই দুইটা বিষয়। আচ্ছা, এখন এখানে আমাদের দুইটা জিনিস বেসিক্যালি মেইন জিনিস বুঝতে হবে, সেটা হলো যে আমরা ইমেজগুলো প্রথমে আমাদের এখানে কি কি জিনিস প্রয়োজন, কি কি জিনিস আমাদের অ্যাসেট হিসেবে দিতে হবে সেই জিনিসটা জানতে হবে। একসময় ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য যারা ফ্রন্ট এন্ড ডেভেলপ করতো, দেখা যায় কোনো কারণে যদি একটা গ্রেডিয়েন্ট দেওয়া হতো সেই গ্রেডিয়েন্টটাও আসলে তাকে ইমেজ বানিয়ে দিতে হতো। মনে করেন এখানে আমি একটা গ্রেডিয়েন্ট বানাচ্ছি দেখানোর জন্য, জাস্ট ফর শো। মনে করেন এরকম যদি গ্রেডিয়েন্ট থাকতো তাকে সিঙ্গেল পিক্সেল করে ইমেজ বানিয়ে দিতে হতো। যদি এই গ্রেডিয়েন্টটা এরকম 90% না হয়ে একটা কর্নার থেকে হতো তাহলে পুরো ইমেজটাই তাকে দিতে হতো। কিন্তু এখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এত আপগ্রেড হয়েছে যে এখন আর এই কাজগুলো প্রয়োজন হয় না, ম্যাক্সিমাম জিনিসগুলো সিএসএস দিয়ে করা সম্ভব। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো সিএসএস দিয়ে সম্ভব না, সেই জিনিসগুলো আপনাকে অ্যাসেট হিসেবে দিতে হবে। তার মধ্যে কী কী জিনিস আছে আমরা প্রথমে দেখবো। এক নম্বর হলো যেমন লোগো, আসলে একটা লোগো সিএসএস দিয়ে বানানো সম্ভব না, কারণ কোম্পানির যে ব্র্যান্ড হয় যেটা ইলাস্ট্রেটর দিয়ে আমরা সাধারণত তৈরি করি বা ফটোশপ দিয়ে করি, হোয়াট এভার, সেগুলো দিয়ে আসলে সিএসএস দিয়ে করা যায় না, অসম্ভব কিছু না, কিছু কিছু করা যায়, বেশিরভাগ ক্ষেত্রে করা যায় না। সেই ক্ষেত্রে বেস্ট ওপিনিয়ন হলো যে আপনি ইমেজ করে দিবেন, তার মানে লোগোটা আপনাকে ইমেজ করে দিতে হবে। নিচে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে কালারটা সিএসএস দিয়ে দেওয়া যায়, কাজেই আপনাকে এটা কিছুই করতে হবে না। এই যে ফন্টগুলো আছে টেক্সটগুলো সেগুলো আপনাকে কিছুই করতে হবে, এটা দিয়ে সিএসএস দিয়ে করা যায়। এখানে একটা আইকন আছে, এই আইকনটা যদি আপনি তৈরি করে থাকেন কাস্টমাইজ করে তাহলে আইকনটা আপনাকে ইমেজ আকারে দিতে হবে। যদি আইকনটা কোনো ফন্টের ইউজ করেন, স্পেশালি এখানে যেটা ইউজ করা হয়েছে ফন্টোসাম, ফন্টোসামের অলরেডি ওয়েব ফন্ট আছে। ওয়েব ফন্ট মানে হলো ওয়েব ইন্টারফেসে ইউজ করার জন্যে যে ফন্টগুলো সেগুলো রেডি আছে, তার মানে ওই ফন্টটাকে ইন্টিগ্রেট করে দিলে তারা ফন্ট ইউজ করতে পারবে ডিরেক্টলি। সো এটাকেও আপনাকে অ্যাসেট হিসেবে বানাতে হবে না। তারপরে যে বিষয়টা আছে স্লাইডার, এই স্লাইডারের মধ্যে দেখতে হবে কী কী জিনিস প্রয়োজন। স্লাইডারের মধ্যে আসলে এগুলো টেক্সট আছে, ব্যাকগ্রাউন্ড আছে, সিএস দিয়ে আসলে ব্যাকগ্রাউন্ড করা যায় এবং রাউন্ডেড ব্যাকগ্রাউন্ডও সিএসএস দিয়ে করা যায়। সো আমরা যখন আসলে কাজ করবো আমাদের বেসিক যদি ধারণা থাকে, আমরা কাজ না পারি কিন্তু সিএসএস সম্পর্কে বেসিক ধারণা থাকে, তাহলে সুবিধা হবে যে ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য আমার কী কী অ্যাসেট করে দিতে হবে সেই জিনিসটা আমি বুঝতে পারবো। সো এখানে এই জিনিসগুলো ক্লিয়ার যে আমরা এইগুলো তৈরি করে দিতে হবে না, এগুলো ফ্রন্ট এন্ড ডেভেলপার করে নিতে পারবে। কিন্তু নিচে যে ইমেজটা আছে এই ইমেজটা আমাদের তৈরি করে দিতে হবে, ইমেজটা আলাদা করে দিতে হবে। এখন এই ইমেজটা যে কাজটা করা আছে, দেখেন আমরা শুরু থেকে একটা জিনিস আপনাদের বলেছি যে যখনই ইমেজ থাকবে তখনই একটা ব্যাকগ্রাউন্ড একটা কি থাকবে, শেপ থাকবে, একটা শেপের উপরে নেবেন, তাই না? এটা কেন বলেছি সেটা এখন আপনারা রিয়েলাইজ করবেন। এই ইমেজটা দেখেন বড় আছে, তাই না? কিন্তু এই শেপ নিয়ে যেটা করেছে যে একটা ক্লিপিং মাস্ক করেছে, এই মাস্কিং করার কারণে যেটা হয়েছে যেটুকু ইমেজ আমাদের দেখা প্রয়োজন ওইটুকু দেখা যাচ্ছে। এখন আপনি যখন এটাকে দিবেন, মনে করেন ইমেজ আকারে ফ্রন্ট এন্ড ডেভেলপারকে দিবেন, আমরা ইমেজটা যদি সিলেক্ট করি, এরিয়াটা দেখছেন কত বড় সিলেক্ট হয়েছে। এখন আপনি ইমেজটা কি এত বড় দিবেন নাকি স্লাইডারে যতটুকু দেখা যায় অতটুকু দিবেন? নর্মালি কি হয়, এজ এ লজিক যতটুকু দেখা যায় ভিজিবল অতটুকুই আমাদের দিব। তাহলে অতটুকু যদি আমরা এইভাবে না করতাম, কেটে দিয়ে দিতাম, তাহলে কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, কোনো ডিসপ্লেসমেন্ট অন চেঞ্জের বিষয়গুলো থাকলে সেটা করা যেত না। এখন যদি আমরা ওইটুকু দিতে চাই, নিচে যে শেপটা আছে আমরা যদি শেপটা সিলেক্ট করি, দেখেন আমার ওইটুকু জায়গায় সিলেক্ট হচ্ছে। তাহলে এখন এটা আমার আসলে অনেকখানি উপকারী। তা আমরা যেহেতু এক্সপিরিয়েন্স কাজ করেছি, জানি এই প্রবলেমগুলো হতে পারে, যার কারণে শুরু থেকে আপনাদের বলে আসছি যখনই আপনারা ইমেজ ইউজ করবেন নিচে একটা শেপ ইউজ করবেন, এই শেপগুলো আপনাদের কাজে লাগবে। তো যেহেতু কাজে লাগে সেই জন্যই বলা বিষয়টা। এখন কি করবেন, এই ইমেজটাকে কপি করে সেপারেট করে আপনি দিয়ে দিবেন, আমরা দেখাবো একটু পরে। তারপরে এখানে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আপনারা, যেহেতু ইমেজ এগুলো তো সিএসএস দিয়ে বানানো সম্ভব না, তাহলে এটা দিয়ে দিতে হবে। নিচে যে গ্রেডিয়েন্ট আছে এখন সিএসএস দিয়ে গ্রেডিয়েন্টও বানানো সম্ভব, সো আপনাকে গ্রেডিয়েন্ট আলাদা করে ইমেজ বানিয়ে দিতে হবে না। নিচে যে সার্ভিসগুলো আছে এগুলোর প্রয়োজন নাই, এখানে শুধু ইমেজ আছে, ইমেজগুলোই দিতে হবে, এছাড়া আর কিছু দেওয়ার নেই। বাম পাশে কিছু আইকন ইউজ করা আছে, আইকনগুলো আপনাকে দেখতে হবে, এগুলো কি ফন্টোসামের আইকন অথবা কোনো ওয়েব ফন্টের আইকন কিনা। যদি ওয়েব ফন্টের আইকন না হয় সেক্ষেত্রে আপনাকে সেটাকে অ্যাসেট বানিয়ে দিতে হবে, আদারওয়াইজ তারা ফন্টগুলো ইউজ করতে পারবে, কোনো প্রবলেম নেই। এখন সেকেন্ড পজিশনে আসেন, সেকেন্ড হলো যে আপনি ইমেজ যে দিবেন কোনটা কোন ফরম্যাটে ইমেজ দেবেন সেটা একটা বিষয়, তাই না?
যে ইমেজগুলোর ফরম্যাটগুলো কী হবে। আমরা জানি ওয়েবের জন্য স্পেশালি দুইটা ফরম্যাট ইউজ হয়, একটা হলো পিএনজি আর একটা হলো জেপিজি। পিএনজি এবং জেপিজি, কোন ইমেজটা পিএনজি হবে কোন ইমেজটা জেপিজি হবে সেটা কি আপনাদের ধারণা আছে? সেটা আমাদের আসলে বেসিকলি বেসিক বিষয়টা যদি আমাদের ধারণা থাকে যে পিএনজি কখন হয় আর জেপিজি কখন হবে, এই দুইটা কনসেপ্টটা যদি আমরা বুঝে যাই তাহলে আর ইমেজ, যে কোনো ইমেজ আমরা স্লাইস করার সময় বা ইমেজগুলোকে অ্যাসেট বানানোর সময় বুঝে যাবো যে এই ইমেজটা জেপিজি হবে এই ইমেজটা পিএনজি হবে। আমি আপনাদের খুব শর্টে এক্সপ্লেন করি যেটা আপনারা ইজি বুঝবেন। যে ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড কালার থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি হওয়ার সম্ভাবনা থাকে বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে, অথবা যদি আমরা ডিফারেন্টভাবে বলি যে চার কোণা ছাড়া যে ইমেজগুলো থাকবে সব ইমেজই পিএনজি হবে আর চার কোণা যেগুলো থাকবে সেগুলো জেপিজি হবে। এখন কেউ কোশ্চেন করতে পারেন যে সবগুলো যদি পিএনজি বানাই তাহলে কী হবে? পিএনজি সাইজ সবচেয়ে বেশি ভারী হয়, কোনো একটা ইমেজ যদি জেপিজিতে 1 মেগাবাইট হয় পিএনজিতে সেটা 5 মেগাবাইট হবে। সো পিএনজি অ্যাভয়েড করতে পারলে খুবই ভালো, কিন্তু যেখানে পিএনজি ছাড়া উপায় নেই সেখানে পিএনজি করতে হবে। কোনটাকে পিএনজি করবেন, কীভাবে করবেন যদি একটু দেখেন, যেমন লোগোটা আছে, লোগোর চারিদিকে একটা কি আছে, রাউন্ড শেপ আছে, চার কোণা নাই। এখানে আমি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় কোনো কারণে, যে কালারটা আছে এখানে চেঞ্জ করার প্রয়োজন, সেক্ষেত্রে চার কোণা যদি থাকে জিনিসটা তাহলে সাদাগুলো দেখা যাবে, অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না। সেক্ষেত্রে এটাকে কী করবো আমরা, পিএনজি তৈরি করবো। যে লোগোটা বানিয়েছে, লোগোটা বানিয়েছে, এখন এখানে একটা ছোট ট্রিক্স আছে, যে ট্রিক্সটা দিয়ে আপনি শুধু এটুকু এরিয়া কপি করবেন বাকিটা হাইড করা যাবে। সেগুলো কিবোর্ডে যদি আপনি অল্ট কি প্রেস করেন আর যে আইকনটা আপনি মানে যে লেয়ারটা অন রাখতে চান সেটার চোখের উপরে ক্লিক করেন, তাহলে যেই কাজটা হবে সবগুলো হাইড হয়ে যাবে। দেখেন পুরো ডকুমেন্ট হাইড, শুধুমাত্র ওইটুকু জায়গায় ওই লেয়ারটাই শুধুমাত্র অন আছে। এখন আপনি যেটা যেটা করতে পারেন, লেয়ার সিলেক্ট থাকতে পারে অথবা নাও থাকতে পারে, আপনি একটু বড় করে সিলেক্ট করেন। করার পরে এডিট মেনুতে গিয়ে দেখেন কপি মার্জ আছে, কপিও দিতে পারেন, কিন্তু কপি মার্জ দিলে সুবিধা হবে এর মধ্যে যদি একাধিক লেয়ার থাকে, মনে করেন লোগোটা কেউ বানিয়েছেন হয়তো 2টা বা 3টা লেয়ার দিয়ে, তখন আপনার কপি করার প্রয়োজন হতে পারে। তাহলে ওই লেয়ারগুলো অন রেখে যদি আপনি কপির জায়গায় কপি মার্জ দেন, কপি মার্জের ফাংশনটা হলো সে ওই বরাবর দেখা ভিজিবল যতগুলো আইটেম আছে সবগুলোকে কপি করবে। কপি হলো যে লেয়ারটা সিলেক্টেড আছে শুধু সেটাতে করবে, কপি মার্জ হলো ভিজিবল যত আইটেম আছে সবগুলোকে কপি করবে। সো আপনার যদি একাধিক লেয়ার থাকে তাহলে টেনশনের কিছু নাই, লেয়ারগুলো অন রেখে কপি মার্জ করে দিবেন। কপি মার্জ করে কন্ট্রোল এন যখন দিবেন তখন দেখেন সাইজটা আমার মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। আমরা দেখি, আমরা যদি পেস্ট করে দেখেন শুধু লোগোটুকু, আমার এখানে কিন্তু কপির এরিয়া বেশি ছিল, সেটা কী করেছে অটোমেটিকলি চেঞ্জ করে দিয়েছে যে আমার যেটুকু প্রয়োজন ঠিক ওইটুকু ডকুমেন্টটা বানিয়ে দিয়েছে। এখন যদি আমরা সেভ করি কী হবে, এখানে সাদা চলে আসবে। সেক্ষেত্রে আপনার একটা কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে অবশ্যই অফ করে নিতে হবে, অফ না করলে সাদা চলে আসবে, সেক্ষেত্রে ট্রান্সপারেন্সিটা থাকবে না। সো ট্রান্সপারেন্সি থাকার জন্য যেটা করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা অফ করে আমরা এক্সপোর্ট কীভাবে করবো, এক্সপোর্টের জন্য ফটোশপের নতুন ভার্সনে এক্সপোর্ট এজ আসছে, অথবা আরেকটা আছে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব দিতে পারেন। সেভ ফর ওয়েব দেওয়ার পরে যদি আপনার এখানে জেপিজি সিলেক্ট থাকে, দেখেন এই কর্নারগুলো সাদা হয়ে আছে, সাদা হলে তো আমার চলবে না তাই না, সেই ক্ষেত্রে পিএনজি করতে হবে। পিএনজি করলে দেখেন ট্রান্সপারেন্ট হয়েছে। পিএনজিতে আবার দুইটা মোড আছে, একটা হলো 8 আর একটা হলো 24। এই বিটগুলো বেসিক্যালি ডিপেন্ড করে কোয়ালিটি। তো লোগো সাধারণত এত ছোটো সাইজ হয় বা পিএনজি ম্যাক্সিমাম ক্ষেত্রে ছোটো সাইজ হয়, সেক্ষেত্রে আপনি 8 বিটের জায়গায় 24 বিট দিতে পারেন, তাহলে জিনিসটা শার্প হবে, ক্লিয়ার হবে, দেখতে ভালো লাগবে। তাহলে 24 বিট দিয়ে আপনি যখন সেভ দিবেন, সেভ দেওয়ার সময় কিছু জিনিস মেনটেন করতে হয়, যে আপনি ওয়েব ফ্রন্ট এন্ড ডেভেলপারকে যখন ইমেজগুলো দিবেন, অ্যাসেটগুলো দিবেন, তখন যে কাজটা করবেন প্রজেক্টের একটা নাম থাকবে, মনে করেন আপনাদের প্রজেক্টের নাম হলো প্রজেক্ট 15, তাহলে এই নামে একটা ফোল্ডার তৈরি করেন। তারপরে যে ইমেজগুলো রাখবেন সেই ইমেজগুলো সেপারেট সেপারেট রাখবেন, স্লাইডার ইমেজ আলাদা, তারপরে হলো পোর্টফোলিওর ইমেজ আলাদা, ব্লগের ইমেজ আলাদা, সবগুলো যদি সেপারেট রাখেন তাহলে ইজি আইডেন্টিফাই করা যায়, ফ্রন্ট এন্ড ডেভেলপারও ইজি কাজ করতে পারে, ইভেন যে মডিফাই করবে সেও ইজি মডিফাই করতে পারবে। সো এটা চেষ্টা করবেন আলাদা আলাদা করে ফোল্ডার করার জন্য। এখন কমন যেগুলো আছে, যেমন লোগো এটা কমন, ফুটারের আইটেম থাকলে সেগুলো কমন, এই কমনগুলো ডিরেক্টলি রাখতে পারেন। সেটা রাখার ক্ষেত্রে একটা কন্ডিশন মেনটেন করতে হয়, একটা ফোল্ডার বানাতে হয়, ফোল্ডারের নামটা আপনারা ইমেজ দিতে পারেন, তবে ইমেজ দিবেন না, নর্মালি সেটা সবাই করে ইমেজেস, কারণ একটা বেশি ইমেজেস এবং এই ফোল্ডারের নামটা খুব পপুলার, কেউ যদি সার্চ করতে যায় সেই ইমেজ দিয়ে খুঁজবে না, ইমেজেস দিয়ে খুঁজবে।
সো আপনি ইমেজেসও দিতে পারেন, অথবা এখন সবাই যেটা করে, সবাই তো শর্টকাট খুঁজে, এখন করে আইএমজি দিয়ে আপনি আইএমজি দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট করার পরে এখন যে লোগোটা সেভ করবেন, এই লোগোটা কী নামে সেভ করবেন বলেন তো? লোগো নামে। আচ্ছা, লোগো নামে যদি সেভ করেন, মনে করেন আপনার প্রজেক্ট আছে, হয়তো 50টা প্রজেক্ট করেছেন অ্যান্ড সবগুলো আপনি লোগো নাম দিয়ে সার্চ করেছেন, কোনো কারণে হয়তো আপনার একটা প্রজেক্টের নাম ভুলে গেছেন কিন্তু আপনার ওই প্রজেক্টটা খুঁজতে হচ্ছে, সার্চ করবেন। এখন লোগো দিয়ে সার্চ করলে কী হবে, 50টা লোগোই দেখাবে। সেক্ষেত্রে বেস্ট হলো ওই প্রজেক্টের নাম দিয়ে, যদি আমাদের এটা হয় প্রজেক্ট 15 আন্ডারস্কোর লোগো, এটা যদি হয় সেই ক্ষেত্রে আমরা প্রজেক্টের 15 একটা প্রজেক্টের নাম, কোনো কারণে যদি আমি ভুলে যাই আসলে কি যেন কোনটা খুঁজতেছিলাম, তখন যদি আমি ওই নামটা মনে থাকে আমি সেটা দিয়ে সার্চ দিলে আমি কিন্তু লোকেশনটা খুঁজে পাবো যে আমার কম্পিউটারে কোন জায়গায় আছে। সো এটা হলো বেস্ট ওয়ে, এবং এসইওর জন্য এটা বেস্ট ওয়ে যে আপনি প্রজেক্টের নামগুলো সাথে সাথে দিবেন, দিয়ে সেভাবে সেভ করবেন, এটা হলো বেস্ট ওয়ে, দিয়ে সেভ দেন তা। আর চার কোনা আবার যদি এটা ফিরে আসতে চান আগের অবস্থায়, সেক্ষেত্রে অল প্রেস করে সেম লেয়ারে আপনি যদি ক্লিক করেন আগের অবস্থায় ফিরে আসবে, সবগুলো লেয়ারই দেখা যাবে। নেক্সট যেটা আসবে সেটা হলো ইমেজ। ইমেজের ক্ষেত্রে যে কাজটা আমরা করবো সেটা হলো নিচের যে শেপটা আমরা নিয়েছি যে অনুযায়ী ইমেজ আসবে সেটাকে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করে সিলেক্ট থাকতে হবে এই লেয়ারটা, উপরের লেয়ারটা কপি করার সময় এটা সিলেক্ট রেখে আমরা সিম্পলি কপি করবো, এখানে কপি মার্জ দিব না। কপি মার্জ দিলে কী হবে, উপরের সব সহ কপি হয়ে যাবে, আমাদের তো এগুলো প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন শুধু ইমেজটা। এখন যদি আমরা শুধু কপি করি, কপি করার পরে কন্ট্রোল এন দিই, ওকে পেস্ট করি, দেখেন শুধু ইমেজটুকু করছি, তার মানে কপি মার্কস কখন দিব এবং কপি কখন দিব এটা কি মোটামুটি ক্লিয়ার? বুঝতে পারে নাই কেউ আছেন? আচ্ছা, এখন ইমেজটা যখন আমরা সেভ করবো, সেভ ফর ওয়েবে যাব এবং সেখানে আমরা পিএনজি করবো না, কি দিব, জেপিজি করবো। এখন দেখেন জেপিজি যে বিষয়টা আসে সেটা হলো কোয়ালিটি, এই যে কোয়ালিটি পার্সেন্টেজ কীরকম থাকে, এখানে অনেক আছে লো কোয়ালিটি, গুগল অলওয়েজ প্রেফার করে লো কোয়ালিটি দেওয়ার জন্য, তাতে কী হয় যে ফাস্টার লোড হবে ওয়েবসাইটটা। কিন্তু আমার তো দেখার একটা বিষয় আছে, আমি একটা লো কোয়ালিটি ইমেজ দিলাম, দেখতে ভালো লাগলো না, হেজি হয়ে গেল, সেটা তো আমার ডিজার্ভ না, তাহলে কী করতে হবে, এখানে কোয়ালিটিটা বাড়িয়ে দিতে হবে। আমি যদি হাই দিয়ে দিই তাহলে একটু ভালো হয়ে যাচ্ছে, যদি আপনি ম্যাক্সিমাম দেন আরও ভালো হবে, স্মার্ট হবে, আরও সুন্দর লাগবে ইমেজগুলো। সেই ক্ষেত্রে আমরা মাঝামাঝি জিনিসটা সবচেয়ে বেশি প্রেফার করি, একদম লো না, ম্যাক্সিমাম না, হাই। হাই যদি দেন একটু লো থাকবে, কোয়ালিটিটা অত খারাপ লাগবে না কিন্তু দেখা যাবে। তারপরে ফ্রন্ট এন্ড ডেভেলপার যখন কাজ করবে সে আসলে এই বিষয়টাতে ক্লিয়ার না যে ইমেজে কি 60% দিবে না 20% দিবে না 100% দিবে। সো আপনি যদি করে দেন আপনি বুঝবেন যে আমার ইমেজের কোয়ালিটিটা মিনিমাম এরকম থাকতে হবে, তা না হলে দেখতে ভালো লাগবে না। সো এই কাজটা আপনাকেই করে দিতে হবে যে আপনি ইমেজগুলো বানিয়ে দেবেন। দেন আপনি যদি সেভ দেন, এটার নাম হলো কি, কী নাম দেবে বলেন তো? এখন ইমেজ স্লাইডার, ইমেজ একাধিক থাকতেই পারে, স্লাইডার মানে একের অধিক ইমেজ। সো প্রজেক্ট 15 স্লাইডার 1, তার মানে হলো এটা এক নাম্বার হতে পারে, ঠিক আছে, সেভ করলেন। এখন যদি আমরা আসি পরের ইমেজগুলোতে, যে ইমেজগুলো যে সেভ করবো আমরা, এই ইমেজগুলো কি ফরম্যাটে সেভ হবে বলেন তো? পিএনজি না জেপিজি? পিএনজি। কেন? জি, এখানটাই প্রবলেম, এই জন্য আপনাদের দেখানো এই ইমেজটা সেভ হবে জেপিজি আকারে। কেন জেপিজি হবে, লজিকটা হলো যেগুলো সব ইমেজ, যদি আমরা দেখতে পাচ্ছি এটা রেক্ট্যাঙ্গেল চার কোণা, কিন্তু এটা যদি আমরা চার এরকম করেও সেভ করি প্রবলেম নাই, কারণ হলো ফ্রন্ট এন্ড ডেভেলপার যখন কাজ করবে তখন সে অটোমেটিকলি একটা মাস্কিং করে দিবে, যে মাস্কিং এর কারণে রাউন্ড আসবে। আপনি এটা জেপিজি করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই, এই জিনিসটা বুঝতে হবে। এই জন্য শুরুতে আমি বলেছি যে আপনাদের সিএসএস সম্পর্কে বা ফ্রন্ট এন্ড ডেভেলপিং সম্পর্কে বেসিক কিছু ধারণা থাকতে হবে, কোন ইমেজটা আমি কী ফরম্যাটে দিব, ওই ধারণাটা যদি থাকে তাহলে ক্লিয়ার হবে। আপনি ইমেজগুলো চার কোণা করে দিবেন, অথবা আপনি ডিসকাস করে নিতে পারেন ফ্রন্ট এন্ড ডেভেলপারের সাথে যে তোমার এই কোন কোন ইমেজগুলো কোন ফরম্যাটে দিলে ভালো হয়, তোমাকে এটা চার কোণা দিব নাকি মাস্ক ইয়ে করে দিব, ট্রান্সপারেন্ট করে দিব, যদি আপনার কনফিউশন থাকে আপনি কনসাল্ট করে নেবেন। কারণ এই ইমেজগুলো চার কোণা করে দিলে ফ্রন্ট এন্ড ডেভেলপার অনায়াসেই এটাকে রাউন্ড শেপ বানাতে পারবে, আপনাকে কিছুই করতে হবে না। এবং জেপিজি দিলে কী হবে, ইমেজের সাইজটা ছোটো হবে, সাইটটা ফাস্টার লোড হবে। সেকেন্ড যেটা আছে এই ইমেজটা কি হবে বলেন তো, জেপিজি না পিএনজি?
এটা অবশ্যই জেপিজি হবে, কারণ এটা চার কোণায় আছে, এটা অল্টারের কোনো উপায় নেই। সো এখন আমার মনে হয় যে আপনাদের ক্লিয়ার, তাই না? কোনটা জেপিজি হবে, কোনটা পিএনজি হবে, কারো কোনো কোশ্চেন আছে?